वेलकम बैक टू माय चैनल ब्यूटी फॉर ब्यूटी। तो बंधुरा सबाई केमन आछो, आशा करी सबाई खूब खूब भालो आछो। आर आजकेर भिडियोटा आमी एखन बाजे बिकेल साढ़े चारटे थेके एकटु बाकी आछे, तो तखन थेके आमी आमार भिडियोटा शुरू करलाम। जानि ना आजकेर की करब, কি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে, তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো। যদি ভিডিওটা পছন্দ হয় তো লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তো ভিডিওটা দেখতে থাকো। এরপরে আমি যা যা করব তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো চলো টাটা, ভিডিওটা দেখতে থাকো। এই যে আমরা তো রেডি হয়ে গেছি, বাজারে যাবো বলে একটা ব্যাগ নিয়েছি। এই যে আমার ফেভারিট একটা ব্যাগ নিয়েছি, আর একটা স্টোল নিয়েছি, আর একটা কুর্তি কুর্তি সোয়েটার সোয়েটার কুর্তি পরেছি আর কি। এই যে এই আর সঙ্গে উলের প্যান্ট, ওই উলের প্যান্ট আর কি হয় যা আর কি ওই পরেছি। এই যে আর আজকে কি বার বলতো, আজকে বুধবার। আজকে বুধবার তারিখ কত? 8 ডিসেম্বর। আজকে 8 তারিখ, ডিসেম্বরের 8 তারিখ আজকে। তো চলো বাজারে যাই, ছেলেকে নিয়ে যাব না, ছেলেকে নিয়ে যাব না, ছেলেকে রেখে যাব। ছেলেকে নিয়ে গেলে খুব দুষ্টুমি করে, ডিস্টার্ব করে বড্ড, রেখে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, টাটা। তো দেখতে পাচ্ছ আমরা বাজারে গিয়ে এই দোকানে বসে রয়েছি, যা কিছু কেনাকাটা ছিল করে নিয়েছি, বেশি কিছু কিনিনি। মেয়ের জন্য একটা কানের রিং কিনেছি, আর টুকটাকি জিনিস কিনেছি, সেইগুলোই যেগুলো দরকার ছিল আর কি সেগুলো কিনে নিয়েছি। তারপর এই দোকানে এসে বসে আছি। এটা আমার শ্বশুরমশাইয়ের দোকান, শ্বশুরমশাই বর সবাইয়ের দোকান আর কি। এই চালের দোকান, আর আমার মেয়ে আর আমি বসে আছি। বসে বসে ভাবলাম যে একটু তোমাদের দেখিয়ে দিই। আর এটা আমাদের বাজার আর কি, আমাদের বাড়ি থেকে মিনিট দশেক দূরে আর কি। আগে আমাদের ওখানেই দোকানের কাছাকাছি একটা বাড়ি আছে, সেখান থেকে আমরা একটু দূরে চলে এসেছি। আমার শ্বশুরমশাই অন্য জায়গায় একটা, যেখানে আমরা এখন থাকি আর কি, এই জায়গাটা বাড়ি বানিয়েছেন আর কি। আর ওখানে ওনার বাড়ি রয়েছে। আর যে যখন বাড়ি ফেরার পথে তোমার, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে বাইকে বসে রয়েছি, স্কুটিতে বসে রয়েছি আর ভিডিও বানাচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাপোর্ট করতে থাকো। আর বেল আইকনটা তো অবশ্যই প্রেস করে দিও। আর ছেলেকে তো নিয়ে যাইনি, ও ভীষণ রেগে গেছে, তোমাদের দেখাচ্ছি বাড়ি ফিরে যে ও কীরকম রেগে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো। ছোট ছেলে, ঠান্ডার সময় গেলে ঠান্ডা লাগবে, তোমার শরীর খারাপ হবে, সেই জন্য ডাক্তারবাবু ইঞ্জেকশন দিয়েছে। দেখো তুমি এদিকে দেখো, তুমি টাটা করে দাও, বলো সবাই ভালো আছো? টাটা টাটা, বাই 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 বাই। দুষ্টু ছেলে, ভালো ছেলে, খারাপ ছেলে, খারাপ ছেলে, বাজে ছেলে, বাজে ছেলে, টাটা বাই বাই, টাটা বাই। তারপরে বাড়ি এসে চেঞ্জ করে নিয়ে এই যে রান্নাঘরে চলে গেছি রুটি বানাতে। রুটিগুলো আমি মেখে নিয়ে বেলেও নিয়েছি দেখতে পাচ্ছ, আর রুটি বসিয়ে দিয়েছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানে আমি রুটি বানাচ্ছি, রুটিগুলো তো সবগুলো ফোলেনি, তোমরা তার জন্য কিছু মনে করো না। আমি ঠিক ভালোভাবে রুটি বানাতে পারি না আর কি, খুব ভালো বানাতে পারি না রুটি, মোটামুটি কাজ চালিয়ে দেওয়ার মতন রুটি বানাতে পারি। আর আমি যেভাবে বানাই আর কি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কে কীভাবে বানাও আমাকে প্লিজ একটু
বলো, আর যদি সহজ কোনো পদ্ধতি থাকে তো অবশ্যই জানিও। আর গায়ে আটা লেগে গেছিল, আমি রুটি বানালে গায়ে হাতে পায়ে সব জায়গায় আটা ভর্তি হয়ে যায়, সেই জন্য একটু ঝেড়ে নিচ্ছি আর কি। আর এদিকে রুটিও বানাচ্ছি আমি, এইভাবে চারটে করে রুটি পরপর দিয়ে সেকে নিই, তারপরে চারটে রুটি এইভাবে দিয়ে কিছুটা হালকা হালকা ফুলে উঠলে চাটুটা অন্য সাইডে রেখে দিয়ে আগুনে ধরে নিয়ে, জাল দিয়ে আগুনে ধরে নিয়ে আর কি রুটিগুলো ফুলিয়ে নিই এই আর কি। তো সবগুলো রুটি ফুলে নিই, তোমরা দেখলে বুঝতে পারবে, তো ভিডিওটা দেখতে থাকো। এটা হলো তার পরের দিন সন্ধ্যাবেলা, মানে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ঠেকুয়া বানিয়েছিলাম, কারণ দুপুরবেলা খিচুড়ি রান্না করেছিলাম, সেটা অনেকটাই ছিল, সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম, খিচুড়ি পাঁপড় ভাজা বেগুন ভাজা এগুলো বানিয়েছিলাম, সেই জন্য রাতে আর কিছু বানাতে হয়নি, সেই জন্য ভাবলাম যে ঠেকুয়া বানাই। আর ঠেকুয়া বানানোর সময় একদম মনে ছিল না যে তোমাদের সঙ্গে শেয়ার করি বানানোটা, তো বানানো যখন হয়ে গেছে তখনই মনে পড়েছে যে আমি কেন শেয়ার করলাম না। আর এই হলো খিচুড়িটা সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে।